ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটোজ অ্যান্ড ভুমিক্স ব্লগসে তোমাদেরকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব পেঁপে বরফি পেঁপের তরকারি অনেক বাচ্চাই কিন্তু খেতে চায় না কিন্তু এই পেঁপে দিয়ে রেসিপিটা তোমরা একদিন করে দেখো দেখবে সবার খুব ভালো লাগবে পেঁপেটা প্রথমে আমরা কেটে নিয়েছিলাম কেটে এটাকে সিদ্ধ করে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ধনে গোটা সাদা জিরো একটু ভেজে নিয়ে সেটাকে মিক্সার জারে এটাকে মিক্স করে নিয়েছিলাম মিক্স করার পরে আমি এটা বাদাম নিয়েছিলাম চীনা বাদাম চিনাবাদাম আর চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও নিয়ে সেটাকে আমি মিক্স করে নিয়েছি পেঁপেটা যে সিদ্ধ করে নিয়েছিলাম পেঁপেটা দেখো ঠান্ডা হওয়ার পরে আমি পেঁপেটাকে মিক্স করে নিয়েছিলাম এই পেঁপের মধ্যে আমি স্বাদ মতো নুন আটা দিয়ে করেছি আমি দু চামচ আটা তোমরা ময়দা দিয়ে করতে পারো আর তিন চামচ চালের গুঁড়ো নিয়েছি আর হাফ চা হাফ টি স্পুন আমি বেকিং সোডা নিয়েছি তোমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো এটাকে ভালো করে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব আমরা এখানে পাঁচ মিনিট এটাকে রেস্ট দিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু হয়েছে এটাকে আমি এবারে কেটে নেব তোমরা যে যেরকম সাইজ করবে আমি এটাকে ছোটো ছোটো পিস করেছিলাম তেল গরম হয়ে গেছে এগুলোকে একটু ভেজে নেব আমি তবে সবার আগে বলি কার কার রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টস বক্সে লিখে পাঠিও আর কি কীরকম রান্না দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো একটু রান্নাতে ফিরে যাই মশলাটা কিন্তু কষে এসেছে আমরা যেটা বরফি করে পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাকে আমরা মশলার মধ্যে দিয়ে দেব খুব সুন্দর হয়েছিল রান্নাটা তোমরা একবার বাড়িতে রেসিপিটা কিন্তু করে দেখতে পারো খুব সুন্দর একটা রেসিপি ছোট্ট রেসিপি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি এখানে ধনেপাতা পাতা অ্যাড করেছি ওটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কসুরি মেথি দিয়েছিলাম আমি রান্নার সময় সেটাও অপশনাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো